ভয় হচ্ছে, সাই বাবার কথা মনে পড়ছে, বিশেষ করে সাই বাবার সেই দিনের কথাগুলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাই বাবা তোমাকে এমন কি বলেছেন বলো তো শুভ, যার জন্য তোমার মনে ভয় হচ্ছে? সাইনাথ, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, যা বলার মহাকাল বলবে। মানুষ যদি নিজে ভালো হয়, দেখবে সে সবাই ভালো করার চেষ্টা করে, আস্তে আস্তে সবাই তাকে বিশ্বাস করতে শুরু করে, তাকে ভালোবাসতে শুরু করে। সবাই জানে এই লোকটা কখনো কারোর খারাপ করতে পারে না, এই যা করবে মানুষের কল্যাণের জন্যই করবে, অকল্যাণ কোনোদিনও করবে না। মানুষ তো মহান, যারা মানুষকে বন্ধু বলে মানে। কেউ যদি জানে যে তাকে লোকে খারাপ বলে, ঘৃণা করে, অথচ সে কিন্তু কাউকে ঘৃণাও করে না আর খারাপও বলে না, তবে দেখবে সেই মানুষটি এই পৃথিবীতে না কোনোদিন কোনোদিন সে নিঃসঙ্গ হয়ে থাকবে না। তার অনেক বন্ধু, অনেক বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন সে ভরে থাকবে। আর যে খারাপ, সে সবসময় মানুষের অমঙ্গল চিন্তাই করবে। সবার মালিক একজন। তাই হয়ে গেছে মালিক, এরপর যা যা ঘটবে সব তোমার ইচ্ছেতেই ঘটবে। তোমার এই লীলা খেলায় না চাইলেও আমি নিজে জড়িয়ে পড়ব, কারণ কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে শিকড় শুদ্ধ উপরে ফেলে দিতে হবে মালিক। আর তার জন্য চমৎকার, অলৌকিক এসব খেলা আমাকে দেখাতে হবে। সবার মালিক
একজনই। হে দেবাদিদেব মহেশ্বর, আমার মা বাবা ভাইকে তুমি সর্বদা সুখে রেখো, তাদের জীবনে যেন কোনো কষ্ট কোনো দুঃখ না আসে, আর যথাশীঘ্র তুমি আমায় আমার বাবার সাথে সাক্ষাৎ করিয়ে দাও।